আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে 13 রমজান 24 মার্চ 2024 সাল, রোজ হচ্ছে রবিবার। তো আজকে রবিবারে পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগি এবং রেডি ব্রয়লার কেনাবেচা হচ্ছে, কোন জায়গায় কত টাকা রেডি ব্রাউন কক কেনাবেচা হচ্ছে, কোন জায়গায় কত টাকা রেডি সোনালি কেনাবেচা হচ্ছে এবং কোন জায়গায় কত টাকা টাইগার কেনাবেচা হচ্ছে, রেডি কালার বার্ড কেনাবেচা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার কত টাকা কেনাবেচা হচ্ছে, বনরাজ মুরগি রেডি কোন জায়গায় কত টাকা কেনাবেচা হচ্ছে, সেই মুরগির রেটগুলো জানিয়ে দেবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো পুরো বাংলাদেশে কত টাকা কোন জায়গায় চলতেছে। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাড়তির দিকে। আপনি যদি লাল ডিম এবং সাদা ডিমের বাজার দরগুলো পেতে চান, আমাদের ফেসবুক গ্রুপ পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আপনি ফেসবুকে সার্চ করতে পারেন অথবা হচ্ছে গুগল অথবা গুগল ক্রোমে সার্চ করতে পারেন আমরা পোল্ট্রি খামারি লিখে, তাহলে আমাদের সকল কিছু আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, আজকে মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 180 থেকে 90 টাকার মতো এবং কিছু কিছু এলাকায় 95-75 কেনাবেচা হচ্ছে। অনেকেই কমেন্ট করেন 180 টাকা 90 টাকা কেনাবেচা করছেন। তো আলহামদুলিল্লাহ ভাই, কেনাবেচা বেশি আমাদের রেট থেকে যদি বেশি কেনাবেচা করেন আলহামদুলিল্লাহ। আর আমি বারবার একটা কথাই বলি, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের রেটটা হচ্ছে একজ্যাক্টলি মিলানো কোনোভাবেই পসিবল না। হয়তো আমরা রেট দিয়েছি হচ্ছে 75 টাকা, আপনি বিক্রি করলেন 85 টাকা। অনেক সময় আমাদের রেট থাকে হচ্ছে 85 টাকা, আপনি বিক্রি করেন 90 টাকা। এটা মিলানো কোনোভাবে সম্ভব না, বাট আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গায় 5-7 টাকা 10 টাকা এইদিক ওইদিক হয়। ঠিক আছে, যারা শহর কেন্দ্রিক আছেন তারা একটু বেশি রেটে বিক্রি করতে পারেন, যারা একটু গ্রাম সাইডে তারা একটু কম বিক্রি করতে পারে, এটা অনেকেই ভালো জানে মোটামুটি। তো কিছু কিছু এলাকায় 75-80 কেনাবেচা হচ্ছে, আবার কিছু কিছু এলাকায় 85 কেনাবেচা হচ্ছে, আবার কেউ একটু বেশিও কেনাবেচা করছে। রেডি ব্রাউন কক আজকে কেনাবেচা হচ্ছে 235 থেকে 40 টাকা এবং রেডি সোনালি মুরগি কেনাবেচা হচ্ছে 260 থেকে 65 টাকা এবং রেডি কালার বার্ড কেনাবেচা হচ্ছে রেডি টাইগার মুরগি আজকে কেনাবেচা হচ্ছে 245 থেকে 60 টাকা। কিছু কিছু এলাকায় 50 কেনাবেচা হচ্ছে, 55 কেনাবেচা হচ্ছে রেডি টাইগার যেটা। আর রেডি কালার বার্ড আজকে কেনাবেচা হচ্ছে 235 থেকে 45 টাকা এবং রিজেক্ট লেয়ার আজকে কেনাবেচা হচ্ছে 260 থেকে 65 টাকা এবং লেয়ার ফুলেট কেনাবেচা হচ্ছে 80 টাকা পর্যন্ত, 80-85 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং বনরাজ মুরগি কেনাবেচা হচ্ছে 235 থেকে 45 টাকা এবং রেডি সেসো কেনাবেচা হচ্ছে 230 থেকে 35 টাকা। এগুলো ছিল রেডি মুরগির রেট। একটু পর আমরা পুরো বাংলাদেশের বাজার দর জানার চেষ্টা করবো, সেগুলোও জেনে নিন। পুরো বাংলাদেশের রেটটা ওখানে এক্স্যাক্টলি মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাকিটুকু আপনারা বলে দিবেন আপনাদের এলাকায় কত টাকা কোন জায়গায় কত কেনাবেচা করতেছেন। আপনি যদি আশেপাশে মুরগি কেনাবেচা হয় নিউজ জানান, অবশ্যই কমেন্ট করবেন, বা আপনি যদি কেনাবেচা করেন সেটাও জানাবেন কোন রেডি মুরগিগুলো কত টাকা কেনাবেচা হচ্ছে। তো বাকি রেটগুলো জেনে নিন। আজকে ঢাকায় ব্রয়লার কেনাবেচা হচ্ছে 185 থেকে 90 টাকা এবং সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে 280 থেকে 90-95 টাকার মধ্যে, আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে। মুন্সিগঞ্জে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 180 থেকে 90 টাকা এবং কিছু কিছু জায়গায় 88 টাকাও কেনাবেচা হচ্ছে এবং সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে 280 থেকে 85 টাকা। লক্ষ্মীপুরে আজকে 80 থেকে 85 টাকায় 180 থেকে 85 টাকায় ব্রয়লার কেনাবেচা হচ্ছে এবং সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে 280 থেকে 90 টাকার মধ্যে। তো মোটামুটি অনেকটা বেড়েছে, আপনার এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাজীপুরে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 170 থেকে 75 টাকা, কিছু কিছু জায়গায় 80 টাকাও কেনাবেচা হচ্ছে এবং সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে 270 থেকে 80 টাকা, কিছু কিছু জায়গায় 85 টাকাও কেনাবেচা হচ্ছে। চট্টগ্রাম 180 থেকে 82 টাকা 85 টাকা ব্রয়লার কেনাবেচা হচ্ছে, 270 থেকে 75 টাকা পর্যন্ত সোনালী কেনাবেচা হচ্ছে। রাজশাহীতে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালী মুরগি 270 থেকে 80 টাকায় কেনাবেচা হচ্ছে। খুলনা ব্রয়লার কেনাবেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালী মুরগি 270 থেকে 80 টাকায় কেনাবেচা হচ্ছে। বরিশালে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 175 থেকে 80 টাকা এবং সোনালী মুরগি কেনাবেচা হচ্ছে 270 থেকে 80 টাকা। ময়মনসিংহে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 175 থেকে 78 টাকা এবং কিছু কিছু জায়গায় 80 টাকাও কেনাবেচা হচ্ছে, সোনালী মুরগি 260 থেকে 70 টাকায় কেনাবেচা হচ্ছে। নেত্রকোনায় আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে 175 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 70 কেনাবেচা হচ্ছে, 260 থেকে 70 টাকা সোনালী কেনাবেচা হচ্ছে। সিলেট ব্রয়লার কেনাবেচা হচ্ছে 175 থেকে 82 টাকা এবং সোনালী মুরগি 200
80 থেকে 85 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। চাঁদপুর, চাঁদপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 85 টাকাও কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। রংপুর, রংপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 88 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 280 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। বগুড়া, বগুড়াতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 83-84 কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 270 থেকে 75 টাকা পর্যন্ত। টাঙ্গাইল, 180 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে, কিছু কিছু জায়গায় 85 কেনা বেচা হচ্ছে। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 270 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। নরসিংদী, নরসিংদীতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 থেকে 75 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। ফরিদপুর, ফরিদপুরে 180 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 285 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। তো আরেকটা কথা বলতে চাই, সেটা না বললেই নয়, আমাদের এই রেটের সাথে অনেকের রেট মিলে না। ব্যাপারটা হচ্ছে আপনার এলাকায় তো সঠিক যে রেটটা, এটা একজন খামারি বা দুজন খামারি থেকে আমরা কালেকশন করে তারপরে এখানে প্রচার করে থাকি। আপনার এলাকা যদি গ্রাম সাইডে হয় তাহলে আপনি মুরগির রেট একটু কম পাবেন, আর যারা একটু শহর সাইডে আছে তারা একটু বেশি পাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের সাথে যাদের রেট মিলে না তারা অবশ্যই অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি এত বলছেন, আপনি যদি 260 টাকা মুরগির রেট বলেন আমাদের এলাকায় 270 টাকাও কেনা বেচা হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আমরা যতদিন পর্যন্ত চেষ্টা করব সকল আপডেটগুলো দেওয়ার জন্য পোল্ট্রি সেক্টরে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন এবং আমাদের ফেসবুক পেজে সবসময় যুক্ত থাকেন, অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের যদি উৎসাহিত করেন আমরা কাজ করে যাব আপনাদের জন্য। আরেকটা কথা হচ্ছে আমরা সবসময় চাই আপনাদের হেল্প করার জন্য। কখনো আমাদের কোনো আপডেট যদি আপনাদের হচ্ছে ক্ষতি বা হচ্ছে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আমাদের সেটা ক্ষমা করে অবশ্যই আমাদের ডিরেকশন দেবেন নতুন করে, বা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আপনার এই জায়গায় মিস্টেক হয়েছে, এগুলো ঠিক করলে ভালো হয়। ওকে, আর যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করেন তারা হচ্ছে ইগনোর করবেন আমাদের এই ভিডিওগুলো। আর যাদের আমাদের একটি কথাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করানোর অনুরোধ রইল। বাকি রেট, বাকি জেলার রেটগুলো জেনে নিন। নোয়াখালী, 180 থেকে 85 টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা 85 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। তারপর হচ্ছে যশোর, যশোরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 285 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। কক্সবাজার, 185 থেকে 90 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 290 থেকে 95 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট। তো মোটামুটি এক কথায় বুলেটের গতিতে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট চলতেছে। আপনারা যারা আছেন অবশ্যই দেখে শুনে বুঝে মুরগিগুলো সেল করতে পারেন যদি আপনার লাভ হয়। আশা করি আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা, লাভ না হয়ে কোথায় মানে কেমনে হবে? লাভ না হলে এত রেট যদি পান আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা। তো যাদের খামারে মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।